11 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল সভাপতি শ্যালকের বিরুদ্ধে। আবারও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যালকের বিরুদ্ধে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই নাবালিকাকে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 50 বছর বয়সী অভিযুক্ত কান্ত হালদার। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট এলাকার ঘটনা। জানা যায়, গত 24 তারিখে ওই নাবালিকা বাড়ি থেকে ভাজনঘাট ব্রিজ এলাকায় ছাগল চড়াতে যায়। সেখানে তৃণমূল নেতা শ্যালক অভিযুক্ত কান্ত হালদার তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই নাবালিকাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়। প্রথমে ভয়ে কিছুই জানাতে চাননি পরিবারকে। পরিবারের তরফ থেকে তাকে আবারও ছাগল চড়াতে যাওয়ার কথা বলা হলে সে যেতে অস্বীকার করে। এরপরই তাকে কারণ জানতে চাইলে পুরো ঘটনাটি পরিবারকে জানানো হয়। এরপরই পরিবারের তরফ থেকে কৃষ্ণগঞ্জ থানায় এদিন একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত কান্ত হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কান্ত হালদারের জামাইবাবু অশোক হালদার তৃণমূলের কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই উপযুক্ত শাস্তি হওয়া উচিত, সে আমার যেই হোক না কেন, এটা খুব নিন্দনীয় ঘটনা। এর পাশাপাশি তিনি বলেন, বিরোধীরা শাসক দলকে কালিমা লিপ্ত করার জন্য বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে, তাই এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। যেটা ঘটেছে, মানে এর কোনো ভাষা নেই আমার, এই কারণে যে অন্যায় যেটা করেছে, চরম অন্যায় করেছে। একটা নাবালিকা, ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে। কে শালাকে কি আমার দুঃসম্পর্কের শালা, আমি কোনো কিছু শুনতে চাই না। ওর উপযুক্ত শাস্তি হোক, এবং আমাদের সরকারের বদনাম করার জন্য আপনারা জানেন সারা রাজ্য জুড়ে বিরোধী দল যারা আছে তারা চেষ্টা করছে সরকারের বদনাম করা। আর প্রকৃতপক্ষে ওরা বিজেপি ওর একটা ভাগ দেয়। গত 18 সালে আমার সাথে বিজেপির কন্ট্রাক্টিং ক্যান্ডিডেট ছিল, অতএব তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকার কথা না, সম্পর্কও নেই। অতএব যে অন্যায় করেছে, আমি মনে করি তার উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে এই এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তি দেখে আর 5 জন মানুষ যেন এই কাজ না করে। আপনার নাম? অশোক হালদার, সভাপতি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি। এই বিষয়ে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদিকা মনীষা বিশ্বাস বলেন, অবিলম্বে এই ঘটনার উপযুক্ত শাস্তির দাবি করছি আমরা। 24 তারিখ সকাল 11টার সময় মেয়েটা গেছে ছাগল চড়াতে, আমাদের গ্রাম এলাকা, তো ভাজনঘাট ব্রিজ পাড়ায়, ব্রিজের ওই সাইডে যে বাগানগুলো আছে ওখানে গেছে ছাগল চড়াতে। ছাগল চড়াতে গেলে এই ভদ্রলোক কান্ত হালদার, উনি মুখে গামছা দিয়ে পেছন দিক থেকে উনি নিয়ে গেছে ঝোলের মধ্যে, আমড়াতলার ওই সাইডে নিয়ে গিয়ে জামা তুলে, মেয়েটা আমাকে পরিষ্কার বলেছে, জামা তুলে প্যান্ট খুলে রেপ করেছে। ও রেপ করার পরে পাশে যে মেয়েটা ছিল, ওই যে মেয়েটাকে রেপ করেছে তার নাম রিয়া হালদার, আর পাশে যে ছিল তার নাম কল্যাণী হালদার, তার নানান রকম অশ্লীল জায়গায় হাত চড় দিয়েছে। দেওয়ার পর সেদিন বাড়ি চলে এসছে। কালকে যখন বলেছে ওর মা যে ছাগল চড়াতে যা, ওরা তখন ভয়ে আর যাচ্ছে না, ভয় দেখিয়েছে, বাড়ি গিয়ে বললে পরে মেরে ফেলবো, এই করবো ওই করবো, যেটা স্বাভাবিক এখনকার দিনে হয়ে আসছে। ওর মা যখন বলছে যা যা, তখন বকেছে, তখন মেয়েগুলো সত্যি কথা বলে দিয়েছে। তারপর এই ঘটনা প্রকাশ্যে আসে যে এই ঘটনা ঘটেছে, যে ভিক্টর মানে অভিযুক্ত সে স্বীকার করেছে, আর আমাদের কৃষ্ণগঞ্জ থানা সাথে সাথে স্টেপ নিয়েছে এবং অভিযুক্তকে তুলেও নিয়ে এসেছে, উনিও থানায় রয়েছে। আপনি কী চাইছেন? আমি চাইছি আর প্রতিকার হোক, এই যে এত ন্যাক্কার জন্য ঘটনা, ওই কান্ত হালদারের বয়স 55 বছর, তিনি যদি এই ঘটনা ঘটায় তার তো প্রতিকার হওয়া দরকার, এর যদি প্রতিবাদ না হয় খুব খারাপ হবে, আর লজ্জাজনক একটা ব্যাপার। আমি চাচ্ছি এর মানে তীব্র থেকে তীব্র শাস্তি হোক। আপনার নাম? আমার নাম মনীষা বিশ্বাস, আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদিকা। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, পরিবারের তরফ থেকে অভিযুক্তকে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তা কালকে যেতে যখন অস্বীকার হচ্ছে, মানে পরশুদিনকে তো যাইনি ছাগল নিয়ে, তো কালকে যখন যাবে না বলছে, আর মুখে খুব মারার পরে ও আমার শাশুড়ির পা মানে কাছে এসে কাঁদছে যে এরকম ঠাকমা মাকে মারতে বারণ করো, আমি হচ্ছে মাঠে যাব না, মাঠে গেলি পরে ওই কান্ত হালদার আমার ওপরে এরকম মানে মানসিক অত্যাচার করে আর গলায় দাঁড়টা ধরে, একদিনকে ওর এই জায়গাটায় করে কাটার দাগ আছে একটা, আর আমি ওকে জিজ্ঞাসা করার পরে ও আমার সঙ্গে তখন বলিনি ভয়ে, মানে ভয় দেখে কেন হয়েছিল যে তুই যদি বাড়িতে বলিস তো তোকে এরকম কেটে ফেলবো,
তারপরে ও যখন না স্বীকার করে কালকে মারার পরে স্যার কালকে আমাদের সমস্ত কিছু ও সত্যি কথা বলে, তারপরে এখন আমরা আইনের পথে যাচ্ছি, দেখি আইন আমাদের পাশে থাকে কি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর ন্যায্য বিচার হোক স্যার। আপনার নাম? আমার নাম পূর্ণিমা হালদার। আমি অটো চালাই। কোথায় বাড়ি? ভাজনঘাট। যার সাথে ঘটনা ঘটেছে কি হয় আপনার? মেয়ে। মেয়ে? কয় মেয়ে আপনার? আমার তিন মেয়ে। এটা কয় নম্বর? এটা দু নম্বর। কি ঘটনা ঘটেছে? ঘটনা, মেয়েটা ছাগল করে মাঠে ছাড়তে যায়, এবার ওনাকে পিড়ায় ওরম ধরা ওরা খেলা করে মাঠে ছেড়ে দিয়ে পেছন দেখতে গিয়ে মুখ চেপে ধরে নিয়ে চলে যায় গামছা মুখে দিয়ে, দিয়ে ওরম ধরা অত্যাচার করে নাকি। কে করে এটা? কান্ত হালদার। কবে হয়েছে এটা? 24 তারিখে। এই কান্ত হালদার কি করেন? বাচ্চা কন্ট্যাক্ট করে। এর কি কোনো রিলেটিভ নেতা ফেতা আছে? ওর জামাইবাবু হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি। হ্যাঁ। কি নাম ওনার? অশোক হালদার। আপনারা কি এখানে কোনো ভয়টাই পাচ্ছেন যে? না না, আমরা ভয় পাবো কিছু? কোনো ভয় নেই না। আপনারা কোনো পার্টি ফার্টি করেন? আমরা পার্টির সঙ্গে ঘুরি না, আপনি ভোট দেওয়া দরকার ভোট দিই। আচ্ছা, না এই যে অশোক হালদার নেতা, এই জন্য কোনো অসুবিধা মানে বিচার পেতে অসুবিধা হবে এরকম কি? না 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 না, আমরা কিছু ভাবছি না। এসব কিছু হবে না। আমার কাছে কথা হলো সে যে পার্টি করুক, অন্যায় করেছে যাতে সাজা পায়। নাম? আপনার নামটা? নিমাই হালদার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।